সর্বনেশে বৃদ্ধ সেভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। মনে পড়ছে সুকুমার রায়ের আবুল তাবুল কবিতামালার সেই কাতুকুতু বুড়োর কথা? শিশুকবি সুকুমার এভাবেই সতর্ক করেছিলেন বাঙালিকে, যাতে অকারণে কাতুকুতু খাওয়ার শখ বাঙালি ভুলেও না করে। কিন্তু পায়ের তলায় সর্ষে নিয়ে দিন যাপন করা বাঙালি সে সতর্কবাণী আর শুনছে কি? বিশেষত সুরসুরিটা যদি ভূবঙ্গের কোনো নিসর্গ থেকে আসে তাহলে বাঙালিকে যেন আর ঘরে রাখা যায় না। কথার কথা নয়, বৈশাখ থেকে আশ্বিনের পূজোর মাস হয়ে শীতের ইয়ার এন্ড, গোটা বছরই বাঙালির জন্য রয়েছে এক লম্বা ভ্রমণের ক্যালেন্ডার। আর সেই ক্যালেন্ডারেই জলজল করে বেতলা বন, অর্থাৎ কিনা বেতলা ফরেস্ট। হ্যাঁ, বেতলা ফরেস্ট, পুজো তো বটেই, এমনকি গ্রীষ্ম বর্ষা বা শীত যে কোনো সময়ই দিন কয়েকের টুক করে বেরিয়ে আসার জন্য এমন নিরিবিলি ট্যুরিস্ট স্পট ভূভারতে কমই আছে। বেতলা তো হল, কিন্তু কোথায় এই বেতলা? তাহলে আরও একটু বিস্তারিত জেনে রাখুন। পালামুয়ের জঙ্গলের নাম শুনেছেন তো? ভ্রমণরসিক বাঙালির অন্যতম সেরা পছন্দের স্পট। সেই যে কথায় কথায় যেখানে একটু জিরোতে যেতেন সাবেকি বা বনেদি বাঙালি সেলিব্রিটিরা, কত অসংখ্য অজস্র বাংলা ছবির দৃশ্যপটে বার বার ভেসে উঠেছে পালামুয়ের নিসর্গ। সাহিত্য আর উপন্যাসের দুই মলাটের মাঝেও ছাপা হয়েছে এই একটা নাম, পালামু। এবার নিশ্চয়ই আর জায়গাটার ঠিকুজি কুলুজি বলতে হবে না, এবার বাকিটা শুনুন। পালামু অভয়ারণ্য আসলে বিশাল এই বেতলা ফরেস্টেরই একটা বড় অংশ। প্রায় 1076 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা বেতলা ফরেস্টের 753 বর্গ কিলোমিটার অংশেরই নাম পালামু অভয়ারণ্য। আর বাকি 226 বর্গ কিলোমিটার এলাকাকে 1989 সালেই একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। তা উদ্যান বলে উদ্যান, বিশাল বাগানে নিশ্চিন্তে থাকে ওরা, মানে বাগানের পুরনো বাসিন্দারা। এরা আবার কারা? এই যেমন প্যান্থার, রিসাস বানর, লাঙুর, গৌর হরিণ, চার শিংওয়ালা হরিণ, নীল গাই, কাকর, মঙ্গু, নেকড়ে, বন্য ভাল্লুক ইত্যাদি পার্কের প্রচলিত প্রাণী প্রজাতি। এভিয়ান প্রাণী অভয়ারণ্যের গুরুত্বপূর্ণ পাখি প্রজাতির মধ্যে রয়েছে ময়ূর, হর্নবিল, কালো তিতির, লাল জঙ্গল পাখি, কালো আইবিস, সোয়াম্প গ্রে, ক্রেস্টেড শার্প লেগল, কোয়েল, চিরুনি হাঁস, ড্রঙ্গ, হরিয়াল ঘুঘু প্রভৃতি আরও কত কি। আর হ্যাঁ, এই ন্যাশনাল পার্কের সেরা আকর্ষণ হল বন্য হাতি এবং বাঘ। অসাধারণ অ্যাটমসফিয়ার। আর ছোটবেলা থেকেই প্রিয় লেখক বুদ্ধদেব গুহর গল্প থেকে তো একটা ইন্সপিরেশন ছিলই, তো বহুদিন থেকে দেখার ইচ্ছা ছিল, আর সেই দেখার ইচ্ছাটা পূরণ করে নিলাম। ক্যান্টিনের পরিষেবা অত্যন্ত ভালো এবং ঘরোয়া খাবার, আপনি মনে হবে যেন বাড়ির খাবারই খাচ্ছেন, কোনো রকম আলাদা করে কিছু নতুনত্ব কিছু বলার নেই। কেন এখানকার বেতলার কর্মচারীদের আর এবং যারা ক্যান্টিনের স্টাফ আছেন তাদের পরিষেবা মনে হবে যেন আমরা বাড়ির লোকের কাছে। আমরা ট্রি হাউসে ছিলাম, সকালবেলা যে ট্রি হাউসের ব্যালকনি থেকে যে হাতি হরিণ এগুলো দেখা যাবে, সেগুলো তো সচরাচর কোনো কাছেপিঠের আমাদের কোনো জঙ্গলে এরকম দেখা যায় না বলে তো আমার মনে হয় না। আচ্ছা, অ্যাকচুয়ালি পালামৌ বেতলা ফরেস্ট, তো এর পালামৌ বেতলা ফরেস্ট ওই আপনার পলাশ আর মহুয়া এ দুটো নাম মিলিয়ে পালামৌ এসছে। আর এটা একটা টাইগার রিজার্ভ ফরেস্ট, 1974 সালে প্রথম এটা টাইগার রিজার্ভ ফরেস্ট হিসেবে একটা আওতায় নিয়ে আসা হয়। আর যতগুলো ভারতের প্রথম অভয়ারণ্য বাঘ গণনা হয়েছিল তার মধ্যে এই পালামৌ বেতলা একটা অন্যতম। গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনাঞ্চলের মাঝে এই জাতীয় উদ্যানের মধ্যে আরও রয়েছে
শুষ্ক আর আর্দ্র দুই ধরনের পর্ণমোচী গাছগাছালি, উঁচু উঁচু নাতিশীতোষ্ণ অ্যালপাইনের সারি, আর হ্যাঁ বাঁশ, শাল এবং কিছু ঔষধি গাছ হল এই অঞ্চলের গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতি। কিন্তু কিভাবে পৌঁছবেন এই ঘন সবুজ মন ভরে দেওয়া ট্যুরিস্ট স্পটে? তাহলে জেনে রাখুন, বেতলায় যেতে হলে আপনার জন্য রয়েছে একাধিক রাস্তা, আর তার প্রথম দরজা হল বেতলা গ্রাম। কলকাতা থেকে রাঁচি, লাতেহার বা ডালটনগঞ্জ কোথাও একটা পৌঁছে গেলেই হল, আর পৌঁছানোর জন্য নিয়মিত বাস পরিষেবা তো রয়েছেই। আর যদি ট্রেনে যেতে চান তাহলে নামতে হবে বেতলা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বারোয়াডিহি জঙ্গলে। জংশন মানে তো বুঝতেই পারছেন, বড় সড় জায়গা। আর আরও আরাম মানে উড়ে যেতে চাইলে খরচ একটু বেশি, তা হলই বা, কলকাতা থেকে পাটনা পৌঁছে 250 কিলোমিটারের মতো রাস্তা, অথবা রাঁচি বিমানবন্দর থেকে 140 কিলোমিটার সফর করে ছুটি কাটানোর আগে অন্য এক রাজ্যের রাস্তাঘাট দেখতে দেখতে চলে যান। কি ভাবছেন, এত দূর যাওয়ার অনেক ঝক্কি? তাহলে আরেকটু সহজ করে দিই। না, আমি নয়, সহজ করে রেখেছে ঝাড়খণ্ড পর্যটন, যাকে বলে খোদ সরকারি ব্যবস্থা। শুধু ট্রেনে, বাসে বা উড়োজাহাজে কাছাকাছি ওই জায়গাগুলোতে নেমে পড়ুন, আগে থেকে যোগাযোগ করে রেখেছেন তো, ব্যাস আর কোনো চিন্তাই নেই। পিক আপের ব্যবস্থা করে রেখেছে ঝাড়খণ্ড সরকারের নিজস্ব পর্যটন বিভাগ। একটু অপেক্ষা করুন, গাড়ি ওই এলো বলে, তারপর আপনাকে পিক আপ করে একেবারে সোজা পৌঁছে দেবে রাজ্যের বন বিভাগের রেস্ট হাউসে। চাইলে আরও রাজকীয় স্টাইলে পায়ের উপর পা তুলে বন বিভাগের ট্যুরিস্ট কটেজেও থাকতে পারেন। জায়গা না থাকলে ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের হোটেল বা বেতলা পার্কের আশেপাশে প্রাইভেট হোটেল তো আছেই। নিন, এবার ঘরে ঢুকে ব্যাগেজ লাগেজ রেখে একটু চেঞ্জ আর ফ্রেশ হয়ে নিন। আলো থাকতে থাকতেই যে মুহাডোরের পার্ক আর লোধ জলপ্রপাতটা দেখে আসতে হবে। প্রথম দিন এই পর্যন্তই থাক, কাল না হয় সকাল সকাল বেরিয়ে পড়ুন বনের আরেকটু গভীরে। এখানেই যে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে চেরো রাজাদের সেই প্রাচীন নির্জন দুর্গ, যার ইটের খাঁজে খাঁজে ফিসফিস করছে ফেলে আসা সময়ের অমলিন আর চমকপ্রদ কত না ইতিহাস। তাহলে আর অপেক্ষা কেন, শরীর আর মনটা নিয়ে সপরিবারে বেরিয়ে পড়ুন। বাকি ব্যবস্থা তো ঝাড়খণ্ড পর্যটন উন্নয়ন নিগম করেই রেখেছে।